শুভ রথযাত্রা গাইজ। আজকে আমরা রথের মেলায় ঘুরতে বেরোবো। আমি আপাতত একাই বাড়ি থেকে বেরোচ্ছি, যে সেমের মাঠে গিয়ে তন্ময়ের সাথে দেখা হবে। ওখান থেকে আমরা দুজন মিলে রথের মেলা দেখতে যাব। আর মাস্ক অবশ্যই নিয়েছি, কারণ করোনা ভাইরাসের প্রিভেনশন নিতেই হবে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাইজ, এবার জেসিএমে যাব। তো তোমাদের মধ্যে যারা আমাকে পার্সোনালি চেনো তারা জেনে থাকবে যে আমি ইন্ট্রোভার্ট নেচারের ছেলে। তো আমি ব্লগিং করতে যাচ্ছি, জিনিসটা আমার মানে ইন্ট্রোভার্ট নেচারে আসে না অ্যাকচুয়ালি। তো তাও আমি চেষ্টা করব তোমাদের সব কিছু দেখানোর, আর খুব মজা হবে, বন্ধুদের সাথে দেখা হবে, তোমাদের সবই দেখাবো। তো চলো জেসিএমের কাছে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। জেসিএমে চলে এসেছি গায়েস, এবার আমরা এখানে গিয়ে তন্ময়ের সাথে দেখা হবো। তন্ময় এসছে কিনা এখনো জানি না, গিয়ে দেখি। তন্ময় আসলে ওর সাথে গিয়ে হচ্ছে আমাদের দেখা হয়ে যাবে। সামনে দাঁড়িয়ে আছে গায়েস, ওকে গিয়ে আমি একটু হালকা সারপ্রাইজ করার চেষ্টা করবো, একটু পিছন দিক থেকে যাবো। ব্রো খবর কি? এই চলছে, যাই যাবে আজকে? হ্যাঁ, আজকে তো যাওয়ার জন্যই তো বলা হয়েছে। তো আজকে প্ল্যান কি, আজকে কোথায় কোথায় যাব? আজকে প্রথমে প্ল্যান হচ্ছে, প্রথমে এখন তো রথ অতটা বেড়ায়নি, এখন আমাদের একটু ওয়েট করতে হবে সন্ধ্যা পর্যন্ত। তার জন্য এরপরে আমরা একটু ঘুরবো, খাবো দাবো, ঠিক আছে, তারপর মজা হবে, তারপর বাড়ি, কোনো বন্ধুদের সাথে দেখা হবে। আজকে রথযাত্রা গাইস, তাও আমাদের জেসিএমে সব খেলাধুলা হচ্ছে। আগে অনেক দিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তোমাদের, বলেছিলাম যে জেসিএমের মাঠে আমরা প্রত্যেক দিন আসি, তো জেসিএমের মাঠে এখানে খেলাধুলা হচ্ছে সব। আমরা একটু বসলাম গাইস, এখনো রথ বেরোয়নি। আমরা বাঘের সামনে বসে আছি, আমি জানি ততটা স্মার্ট লাগছে না, কারণ সিংহের সামনে বাঘ ততটা স্মার্ট লাগে না। তো দেখা যাক, রথ যখন বেরোবে তখন আমরা বেরোবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। আগে একটুখানি বসি, এদের খেলাটা এনজয় করি। গাইস সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে এসেছি স্টেশনের কাছে। এখানে ধীরে ধীরে মানুষ বেরোতে আরম্ভ করেছে, রথও বেরোতে আরম্ভ করেছে। এখন আমরা একটুখানি ঘুরবো আর রথ দেখবো। রথ দেখো, পিছনে রথ দেখা যাচ্ছে, উনি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। আমরা রথ টথ দেখে আসলাম, সুভাষ স্ট্যাচুর কাছে দাঁড়িয়ে আছি। এবছর করোনা ভাইরাসের জন্য বেশি রথ বেরোয়নি, তাও আমরা যে কটা রথ দেখতে পেলাম তোমাদেরকে দেখালাম। এবার আমরা একটুখানি থানার দিকে যাব, দেখবো ওখান দিয়ে কোনো রথ আছে কিনা। করোনা ভাইরাসের জন্য যদিও বেশি রথ বেশি পরিমাণে রথ বেরোয়নি, তাও দেখতে পাচ্ছ কিরকম ভাবে ভিড় হয়েছে চারপাশে। আর কেউ কেউ তো হচ্ছে মাস্ক না পরেই বেরিয়ে পড়েছে। আমরা দুজন সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখেই হচ্ছে আপনাদেরকে রথ দেখাচ্ছি। গাইজ রথের মেলার করোনা একটা টাইমেই পড়ে গেছে, কিন্তু যেহেতু বেরিয়েছি সেহেতু একটু আইসক্রিম না খেলেই নয়। তো তন্ময় কি আইসক্রিম খাবি? চল সামনে তো দোকান, গিয়ে দেখছি। তো গাইস করোনা ভাইরাসের মতো আমাদেরকে মাস্ক খুলতে হচ্ছে, কারণ আমরা আইসক্রিম খাবো এখন। তাই জন্য একটা ফাঁকা জায়গায় আসছি, এই জায়গাটায় বেশি মানুষজন নেই, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আইসক্রিমটা খেয়ে নেবো। বিরিয়ানির কথা আমাদের বেমালু মাথা থেকে বেরিয়েই গেছিলো, তো এখন আমরা যাচ্ছি আশীর্বাদ বিরিয়ানি, আমাদের বেথুয়ার ফেমাস, যারা বেথুয়ায় থাকে তারা জানে, ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। গায়েস আমরা চলে এসেছি আশীর্বাদ বিরিয়ানিতে, মাথার চুলটা একটু কেমন একটা হয়ে গেছে, অসুবিধা নেই। গায়েস আমরা আশীর্বাদে গিয়েছিলাম, তো আশীর্বাদে এত বেশি ভিড় যে এখন কটা বাজে তন্ময়? এখন বাজে বলতে টাইম বল, 7:54। তো ওখানে গেলে 2 ঘন্টার আগে যতদূর সম্ভব হবে না, তাই জন্য ভিড় ওখানে, ওখানে প্রচণ্ড ভিড়, তাই জন্য আমরা ওখানে আর কিছু করতে পারলাম না। আমাদেরকে এখন একটা নতুন হোটেলে যাচ্ছি, এই হোটেলটার নাম এটার নাম হচ্ছে জাইকা জোন হোটেলটার নাম। তো চলো দেখি ওখানে গিয়ে বিরিয়ানি পাওয়া যাবে কিনা, জানি জানি না ঠিক,
দেখি ওখানে কি পাওয়া যায় গিয়ে। গাইজ আমরা চলে এসেছি জায়গা জনে, তো গিয়ে দেখি ভিতরে কি পাওয়া যায়। সো গাইজ আমরা এখন জায়গা জোনে চলে এসেছি এবং ওখানে আমরা এসে ডিসাইড করলাম যে এখন আমরা চিকেন বিরিয়ানি কিনবো এখান থেকে। তো আমরা এখন অনেক সিট পাচ্ছিলাম না, তো এখন আমরা এই সাইডটাই সব বুক করা, যেখানে যাচ্ছি সেখানেই সব বলছি এখানে সিট বুক এনে চলতে হবে। একবার ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম, তার জন্য এখন এই সিটটাই পেলাম, এই সিটে আমরা এখন বসে আছি। আর এখন বিরিয়ানি স্লিপটা দিয়ে দিয়েছি, এখন বিরিয়ানিটা অর্ডার হয়ে গেছে, বিরিয়ানিটা আসবে এখন। সো গাইজ অ্যাটলিস্ট আমাদের বিরিয়ানি এখন চলে এসছে এবং এখন আমরা এটা খাওয়া স্টার্ট করব, তো শুরু করা যাক। খেতে খেতে বিরিয়ানিটা যে অর্ধেকটাই প্রায় শেষ হতে চলল, ঠিক আছে, কিন্তু আর ভুলেই গেছিলাম ব্লগিং এর কথা, ইভেন বিরিয়ানিটা এত অসাম, ঠিক আছে, খেতে খেতে আমরা ব্লগিং কথাই ভুলে গেছিলাম, ঠিক আছে। তা এখন আরজু খাচ্ছে, আমিও খাচ্ছি, ঠিক আছে, একটু সময় লাগবে। গাইস বিরিয়ানি হওয়া শেষ, তো আমরা এখন একটু ঠান্ডা খাচ্ছি, ভাই পান করছি। হ্যাঁ বন নাক বন খোটা খোটা বাত বন বন্না হে তো বাপ বন ছোটে থোড়া সাপ বন। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, তো তোমাদের একটা গল্প বলি কি হয়েছে আমাদের সাথে জায়গা জোনে গিয়ে। তো আমরা ফার্স্টে গিয়েছি, আমাদের যে সামনের চেয়ার, যে আমরা দুজন পাশাপাশি বসেছিলাম আর সামনে দুজন মানে দাদা বসেছিল, যে ওরা মানে প্রায় খেয়ে টেয়ে ফেলেছিল বিরিয়ানি, দিয়ে লাস্টের দিকে দেখছি দাদা দুটো চামচ দিয়ে বিরিয়ানি আর খেতে পারছে না, যে সারা সমস্ত বিরিয়ানিটা হাত চামচ দিয়ে খেয়ে লাস্টেরটুকু হচ্ছে যে মানে হাত দিয়ে তুলে খেলো, সেটা দেখে প্রথমে আমাদের খুব হাসি লাগলো। তারপরে আমাদের যখন বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে, তখন আমরা দেখছি আমরা আর হচ্ছে চামচ দিয়ে লাস্টের মাংসের পিসগুলোকে তুলতে পারছি না, তখন আমরা আমার নিজেদের ওপরেই হাসি পাচ্ছে, তখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। গাইস তন্ময় এখন চলে যাবে বাড়ি, তো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হবে, তো তন্ময় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে বলো আমাদের বন্ধুরা। বন্ধুরা আমরা এখন আমাকে এখন বাড়ি যেতে হবে, সো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দিস ভিডিও আর সাবস্ক্রাইব দিস চ্যানেল, এর বলা স্টাইলই আলাদা। ওকে তাহলে টাটা বাই তন্ময়, টাটা। তো গাইস তন্ময় বাড়ি চলে গেছে, আমিও বাড়ি যাচ্ছি, ব্লগ এখানেই শেষ করব। তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।